নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল দুই জানুয়ারি দু সাল কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া হালকা বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে কোন জায়গায় হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব এছাড়া ঝাড়খণ্ড অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সেখানে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখার পর কাজে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও রিকোয়েস্ট থাকলো প্রথমেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে প্রথমেই চলে আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আগামীকাল দক্ষিণবঙ্গের যে আবহাওয়া থাকার কথা রয়েছে তাতে উপকূল লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু এলাকায় ঠান্ডাটা বেশ কিছুটা কম থাকতে পারে এর মূল কারণ হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বেশ কিছু জলীয় বাষ্প ঢুকছে তার জন্য প্রধানত উপকূল লাগোয়া জেলাগুলোতে এমন পরিস্থিতি হবে এর সঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্নটা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ফলে মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে যে আবহাওয়া পরিস্থিতি থাকছে ঠান্ডাটা বেশ ভালো রকমই থাকার সম্ভাবনা রয়েছে তবে কনকনে ঠান্ডা পরিস্থিতি সেরকম থাকার সম্ভাবনা নেই কারণ দেখতে পাচ্ছেন যে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে পুরুলিয়াতে বাঁকুড়া তো পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকছে বীরভূমের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি থাকছে নদীয়া জেলার ক্ষেত্রে প্রধানত ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকছে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বলা যায় যে জাঁকিয়ে ঠান্ডা থাকছে তবে কোন করে ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা নেই আর এই রকম পরিস্থিতি চলতে পারে দুই জানুয়ারি 3 জানুয়ারি 4 জানুয়ারি 5 জানুয়ারি এবং ৬ জানুয়ারি তারিখ পর্যন্ত সাত জানুয়ারি তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেই পরিবর্তন হচ্ছে প্রচণ্ড ঠান্ডার পরিবর্তন এবার আপনারা লক্ষ্য করুন যে পশ্চিম দিকের জেলাগুলোতে কতটা তাপমাত্রা নামতে পারে ঠান্ডা পরিস্থিতি কতটা আসতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসছে বাঁকুড়াতে বারো থেকে তেরো ডিগ্রি চলে আসছে দুর্গাপুরে এগারো ডিগ্রি চলে আসছে এছাড়া বীরভূমে সিউড়িতে চলে আসছে বারো ডিগ্রি সেন্টিগ্রেড পূর্ব বর্ধমানে চলে আসছে মাত্র এগারো ডিগ্রি নদীয়া জেলাতে বারো ডিগ্রি এছাড়া আরামবাগে বারো ডিগ্রি চন্দননগরে বারো ডিগ্রি এর অর্থ হচ্ছে প্রবল ঠান্ডা আসার সম্ভাবনা মহানগরী কলকাতা যেখানে ঠান্ডা খুব একটা থাকে না সেখানেও বারো ডিগ্রি চলে আসছে প্রবল ঠান্ডার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া আমরা দেখে নেব আট তারিখে আরও কনকনে ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে কারণ কলকাতার তাপমাত্রা নেমে যাচ্ছে মাত্র দশ ডিগ্রি সেন্টিগ্রেডে তবে মনে রাখবেন এগুলো যেগুলো দেখাচ্ছি এর কিছুটা হয়তো বা পরিবর্তন হতে পারে তবু আপনাদের একটা আগাম পূর্বাভাস দেবার বা বোঝানোর চেষ্টা করছি আশা করছি বুঝতে পারলেন যে সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডা আসবে এবং আগামীকাল কেমন কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেটা একবার চলুন আমরা চট করে দেখে নিই প্রথমেই জানবো কুয়াশার কী আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে প্রধানত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসতে পারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে একেবারে উপকূল লাগোয়া জায়গার বা জেলার কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও আসতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রবল কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়ার দিকে আমরা সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকেও প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড কুয়াশা আসতে পারে পুরুলিয়া দিকে এমন একটা আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ পশ্চিম দিকে জেলার মধ্যে পুরুলিয়াতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল সঙ্গে রয়েছে চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমানে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও বীরভূমের সিউড়ির দিকে প্রচন্ড কুয়াশা আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা খুব বেশি রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারলাম এবার আমরা দেখে নেব বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে বৃষ্টি কোথাও কি দক্ষিণবঙ্গে হবে অবশ্যই ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে তবে সেই সম্ভাবনা রয়েছে মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি এছাড়া রয়েছে কন্টাই গঙ্গাসাগর এখানে কোথাও কোথাও ছিটে ফোঁটা খুব হালকা যেটাকে বলা হয় সেই রকম একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয় তেমন কিছু মাথা ব্যথার কারণ নেই কারণ এটা প্রচণ্ড হলে যে পরিস্থিতি হয় সেরকম হতে পারে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এখানে কোথাও কোনো কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর শুধুমাত্র দার্জিলিংয়ের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে আমরা কিন্তু সেরকম কোথাও এখনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না তবে যেহেতু আবহাওয়া দপ্তর বলছেন হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি প্রধানত দুপুরের দিকে কোথাও কোথাও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় এমন একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর প্রধানত উত্তরবঙ্গের তিন থেকে চারটি জেলাতে সেই তিন থেকে চারটি জেলার নাম হচ্ছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে এটা রয়েছে আপডেট এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতির কী খবর রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন পরিস্থিতি হতে পারে তাতে আমরা টেম্পারেচার মোটে চলে যাচ্ছি এবং দেখে নেব যে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে তাতে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এছাড়া কুচবিহার এখানে প্রধানত এগারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে মালদার ক্ষেত্রে তেরো ডিগ্রি অর্থাৎ বলা যায় উত্তরবঙ্গেও জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকছে তবে আগামী চার বা পাঁচ দিন তেমন কোনো পরিবর্তন হবে না তবে সাত তারিখ থেকে আরও ঠান্ডা বাড়বে এটা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট আমরা চট করে দেখে নেবো সেই পরিস্থিতি কোথায় কেমন হতে পারে না হতে পারে না ঠিক আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যেমন বলেছেন উত্তরবঙ্গে আরও ঠান্ডা বাড়বে এবার আমরা যদি এক কথায় সামারি হিসাবে আপনাদের জানাতে পারি উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া হচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে প্রচণ্ড কুয়াশা আসবে মালদা দুই দিনাজপুর এছাড়া রয়েছে কুচবিহারে সঙ্গে অন্যান্য জেলাগুলো শুকনো থাকবে এছাড়া ঠান্ডা পরিস্থিতি জাঁকিয়ে থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে তবে কনকনে ঠান্ডা পরিস্থিতি খুব একটা থাকার সম্ভাবনা নেই কারণ তাপমাত্রা দু এক ডিগ্রি বেড়েছে এমন আমরা দেখতে পাচ্ছি কারণ ধানবাদে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে তবে রাঁচিতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকছে দেহঘরও মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা থাকছে তবে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই কুয়াশার কি কোনো আপডেট পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব কুয়াশা প্রসঙ্গে কী দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ দেওঘর এছাড়া সংলগ্ন জায়গায় জামশেদপুরে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টির সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই তাই বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এই রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে কী আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রচণ্ড কুয়াশা আইসোলেটেড প্লেসে অর্থাৎ কিছু কিছু জায়গায় আসতে পারে এমনটা সম্ভাবনা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই যে খাপছাড়া খাপছাড়া ভাব এগুলো প্রচণ্ড কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেটা আমরা একবার চট করে দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আগামীকাল দুই জানুয়ারি দু হাজার সাল সেখানে আমরা লক্ষ্য করতে পারছি সেরকম তো কোথাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে খুব হালকা হালকা কোথাও কোথাও হতে পারে আসাম সংলগ্ন জায়গায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা ম্যাপ থেকে লক্ষ্য করতে পারছি না এবং তিন তারিখেও কোথাও কোনো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না ঠান্ডা পরিস্থিতির কী খবর রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া গুয়াহাটি এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে শিলচরে প্রবল ঠান্ডা রয়েছে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এছাড়া দিশপুর সংলগ্ন জায়গাগুলো এছাড়া ডিমাপুর গুয়াহাটি এখানে প্রবল ঠান্ডা থাকছে এছাড়া আমরা ত্রিপুরার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে জাঁকিয়ে ঠান্ডা থাকছে প্রচণ্ড ঠান্ডা থাকবে এমনটা কিন্তু সম্ভাবনা খুব কম রয়েছে তবে কনকনে না হলো বেশ জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলা হয় কারণ বারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি মিজোরামে দুঃসহ ঠান্ডা রয়েছে এছাড়া মণিপুর নাগাল্যান্ডে প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের দিকে তাকালে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বলা হয়েছে দিল্লি পাঞ্জাব এছাড়া হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার এখানে প্রবল কুয়াশার প্রধানত একেবারে কমলা সতর্কতা যেটাকে বলা হয় জারি করা হয়েছে অর্থাৎ প্রচণ্ড কুয়াশা ঠিক এই জোনটাতে থাকার সম্ভাবনা রয়েছে ফলে এখানে প্রচণ্ড কুয়াশার ফলে দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকতে পারে অন্যদিকে রাজস্থান পূর্ব এবং পশ্চিম রাজস্থানে রয়েছে হলুদ সতর্কবার্তা কুয়াশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে হলুদ সতর্কবার্তা কুয়াশা এছাড়া উড়িষ্যাতে রয়েছে হলুদ সতর্কবার্তা কুয়াশা এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড কুয়াশা আসতে পারে সরাসরি বাংলাদেশের আপডেটে চলে যাব বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই তাপমাত্রা কেমন থাকতে পারে ঠান্ডা পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা জেনে নেব উত্তরাঞ্চলগুলোতে যেমন রয়েছে রংপুর এছাড়া রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে ময়মনসিং সিলেট এখানে বেশ জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বারো ডিগ্রি বা তেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে তবে শৈত্যপ্রবাহের সেরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা থাকছে ঢাকা বিভাগও ভালো রকম ঠান্ডা থাকছে তেরো ডিগ্রি আশেপাশে তবে দক্ষিণাঞ্চলগুলোতে কিন্তু ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কম থাকবে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে প্রধানত চোদ্দো থেকে ১৬ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ফলে এখানে ঠান্ডা কিছুটা কম থাকতে পারে নতুন করে প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব কবে আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখেও সেরকম সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারছি কিনা দেখে নিচ্ছি হ্যাঁ ছয় তারিখ থেকেই ঠান্ডা ঢুকছে রংপুর বিভাগে এবং সাত তারিখের কি আপডেট পাচ্ছি জানুয়ারি মাসে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখব সাত তারিখ থেকে বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসছে বিশেষ করে রংপুর রাজশাহী এছাড়া খুলনা বিভাগের দিকে ঠান্ডা প্রবল গতিতে ধেয়ে আসছে আট তারিখের যে আপডেট পাচ্ছি আট তারিখে আবার সারা দেশ জুড়ে কিন্তু ঠান্ডা চলে আসছে দক্ষিণাঞ্চলগুলোতে ঠান্ডা বাড়বে বাংলাদেশে দুই জানুয়ারি তারিখে অর্থাৎ আগামীকাল কোথাও কি বৃষ্টি হতে পারে সেটা একবার আপনাদের চেক করে দেখিয়ে দেবার চেষ্টা করছি দুই তারিখে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তেমন কথাই বলছেন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তিন তারিখেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ মোটামুটি দেশ জুড়ে শুকনো আবহাওয়াই থাকবে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাতের তাপমাত্রা একটু কমতে পারে ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে সেই সম্ভাবনা আমরা আগেই দেখেছি উত্তরাঞ্চলগুলোতে এছাড়া বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ এবং ভোর রাত থেকে সকালের মধ্যে দেশের কোথাও কোথাও প্রচণ্ড অর্থাৎ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এমনটাও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং